আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি আবরকাত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো তোমাদের জন্য এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট ওয়ান লেসন ওয়ান দি আনফরগেটেবল হিস্টোরি পার্ট ওয়ান এই ক্লাসটি নিয়ে উপস্থিত হয়েছি আমি তোমাদের জন্য এই ক্লাসটি অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করেছি সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে আশা করি তোমরা বেশ উপকৃত হবে পাশাপাশি তোমরা যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করিনি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে চলো আমরা শুরু করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের টেক্সট বইয়ে ইউনিট ওয়ান লেসন ওয়ান দি আনফরগেটেবল হিস্টোরি সেই অবিস্মরণীয় ইতিহাস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাতই মার্চের যে ভাষণ সেই ভাষণের টেক্সট এই টেক্সটটি আমি দুটি কলামে উপস্থাপন করেছি প্রথম কলামে টেক্সট এবং দ্বিতীয় কলামে সরল অনুবাদ পাশাপাশি অতিরিক্ত একটি রোতে প্রতিটি শব্দের সমর্থক সহ অর্থ প্রদান করার চেষ্টা করেছি আমরা প্রথমেই শব্দার্থগুলো দেখে নেব তাহলে তোমাদের জন্য এই টেক্সটের অর্থ বোঝা অনেক সহজ হবে চলো আমরা শব্দার্থগুলো দেখে নিই মাই অর্থ আমার বা মাইন ব্রাদার অর্থ ভাইয়েরা বা কান্ট্রিম্যান স্ট্যান্ড অর্থ হাজির হওয়া অথবা প্রেজেন্ট বিফোর অর্থ সামনে বা ইন ফ্রন্ট অফ অথবা অ্যা ইউ অর্থ আপনাদের অথবা দি টুডে অর্থ আজ বা অন দিস ডে হার্ট অর্থ হৃদয় বা মাইন্ড ওভারফ্লোয়িং অর্থ ভারাক্রান্ত বা ইনানডেটিং গ্রিফ অর্থ দুঃখ অথবা স্যাডনেস ফুলি অর্থ সম্পূর্ণভাবে বা সবই বা কমপ্লিটলি অ্যাওয়ার অফ অর্থ সচেতন অথবা কনসাস অফ ইভেন্টস অর্থ ঘটনা বা ইনসিডেন্ট দ্যাট অর্থ যা বা হুইস গোয়িং অর্থ চলমান থাকা বা রানিং অ্যান্ড অর্থ এবং বা অ্যাজ ওয়েল অ্যাজ আন্ডারস্ট্যান্ড অর্থ বোঝা অথবা উপলব্ধি করা বা ফেদম ইম্পোর্ট অর্থ হাব্বা বা সিগনিফিকেন্স ট্রাইং অর্থ চেষ্টা করা বা অ্যাটেম্পটিং টু ডু ওয়ান্স বেস্ট কোনো কিছু করতে কারোর সর্বোচ্চ চেষ্টা করা বা আটমোস্ট ট্রাই কপুই তর্থ সামাল দেয়া বা মিনিমাইজ সিচুয়েশন অর্থ পরিস্থিতি বা পজিশন চলো আমরা টেক্সটের অর্থ দেখে নিই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার দেশবাসীকে মাই ব্রাদার্স বলে অ্যাড্রেস করে বলছেন যে আমার ভাইয়েরা আই স্ট্যান্ড বিফোর ইউ আমি আপনাদের সামনে আজকে দাঁড়াই টুডে আজকে দাঁড়িয়েছি বা উপস্থিত হয়েছি উইথ এ হার্ট এমন একটি হৃদয় নিয়ে এমন একটি মন নিয়ে যে মনটি ওভারফ্লোয়িং উইথ গ্রিফ দুঃখ দিয়ে ভরপুর অর্থাৎ দুঃখে ভরা মন নিয়ে আজকে আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি ইউ আর ফুল্লি অ্যাওয়ার আপনারা সবাই পরিপূর্ণভাবে জানেন বা সচেতন আছেন অফ দ্য ইভেন্টস সেই ঘটনাগুলোর বিষয়ে দ্যাট আর গোয়িং অন যা চলমান রয়েছে অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দেয়ার ইম্পোর্ট এবং আপনারা সেই ঘটনার যে গুরুত্ব সেগুলো আপনারা বুঝতে পারতেছেন উই বিন ট্রাইং টু ডু আওয়ার বেস্ট আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি এটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলছেন যে আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি টু কোপ উইথ দ্য সিচুয়েশন যে পরিস্থিতিগুলো চলতেছে সেই পরিস্থিতিগুলোকে সামাল দিতে আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি চলো আমরা পরে সেলাইটটি দেখে নিই প্রথমে শব্দ দেখে নেই ইয়েট অর্থ তথাপি বা স্টিল আনফর্চুনেটলি অর্থ দুর্ভাগ্যবশত বা আনলাকিলি স্ট্রিটস অর্থ রাজপথ অথবা হাইওয়েস অ্যাওয়াশ অর্থ প্লাবিত হওয়া বা ইনান্ডেট ব্লাড অর্থ রক্ত বা গোর পিপল অর্থ জনগণ বা সাধারণ জনতা বা মাসেস ওয়ান্ট অর্থ চাওয়া বা ডিজায়ার ফ্রি অর্থ মুক্তি বা ইন্ডিপেন্ডেন্ট লিভ অর্থ বাঁচা বা ডুয়েল রাইট অর্থ অধিকার বা ক্লেইম চলো আমরা টেক্সটের অর্থ দেখে নিই অ্যান্ড ইয়েট কিন্তু তথাপি আনফর্চুনেটলি দুর্ভাগ্যবশত দ্য স্ট্রিটস অফ ঢাকা চিটাগং খুলনা রাজশাহী অ্যান্ড রংপুর ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী এবং রংপুরের রাস্তাগুলো আর অ্যাওয়াশ উইথ দ্য ব্লাড অফ আওয়ার ব্রাদার্স আমাদের ভাইয়ের রক্তে রঞ্জিত হয়ে গিয়েছে দ্য পিপল অফ বেঙ্গল বাংলার মানুষ নাও বর্তমানে ওয়ান্ট টু বি ফ্রি স্বাধীন হতে চায় দ্য পিপল অফ বেঙ্গল বাংলার মানুষ নাও ওয়ান্ট বর্তমানে চায় টু লিভ বাঁচতে চায় অ্যান্ড দ্য পিপল অফ বেঙ্গল এবং বাংলার মানুষ নাও ওয়ান্ট চায় এখন দেয়ার রাইটস তাদের অধিকার চায় চলো আমরা পরের সিলেটটি দেখে নিই শব্দার্থগুলো দেখে নিই রং অর্থ অন্যায় বা মিস্টেক ইলেকশন অর্থ নির্বাচন বা সিলেকশন ভোট অর্থ ভোট বা পোল আওয়ামী লীগ আওয়ামী লীগ হল বাংলাদেশ আওয়ামী লীগ ইজ দ্য ওল্ডেস্ট অ্যান্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি ফর্মড ইন নাইনটিন নাইন বাংলাদেশ আওয়ামী লীগ এটি সবচেয়ে প্রাচীন এবং সর্ববৃহৎ রাজনৈতিক দল এটি গঠিত হয় উনিশশো সালে সিট অর্থ বসা বা হোল্ড ন্যাশনাল অ্যাসেম্বলি অর্থ জাতীয় সংসদ বা ন্যাশনাল মিটিং ড্রাফট অর্থ তৈরি করা বা ডিজাইন কনস্টিটিউশন অর্থ শাসনতন্ত্র বা সেট অফ লজ আওয়ার সেলফস অর্থ আমাদের বা আস বিল্ড অর্থ গড়ে তোলা বা কনস্ট্রাক্ট কান্ট্রি অর্থ দেশ বা স্টেট ল্যান্ড অর্থ দেশ বা হোমল্যান্ড দেয়ার বাই অর্থ এর ফলে বা অ্যাজ এ রেজাল্ট গেট অর্থ পাওয়া বা অ্যাসিড ইকোনমিক অর্থ অর্থনৈতিক বা ফাইন্যান্সাল পলিটিক্যাল অর্থ রাজনৈতিক বা পলিটিক কালচারাল অর্থ সাংস্কৃতিক বা আর্টিস্টিক ফ্রিডম অর্থ মুক্তি বা স্বাধীনতা বা ইমানসিপেশন চলো আমরা টেক্সটের অর্থ দেখে নিই হোয়াট হ্যাভ উই ডান দ্যাট ওয়াজ রং অর্থাৎ আমরা কী করেছিলাম যে সে বিষয়টি আমাদের ভুল হয়েছিল আফটার দ্য ইলেকশনস ভোটের পরে বা নির্বাচনের পরে দ্য পিপল অফ বাংলাদেশ বাংলাদেশের মানুষ ভোটেড অ্যাজ ওয়ান ফর মি আমাকে ভোট দিয়েছে ফর দ্য আওয়ামী লীগ এবং আওয়ামী লীগকে ভোট দিয়েছে উই অয়ার টু সিট ইন দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি আমরা প্রস্তুত ছিলাম জাতীয় সংসদে বা ন্যাশনাল অ্যাসেম্বলিতে বসার ড্রাফটে কনস্টিটিউশন এ কারণে যে আমরা একটি কনস্টিটিউশন বা শাসনতন্ত্র তৈরি করবো ফর আওয়ার সেলস দেয়ার সেই জাতীয় পরিষদে বসে আমাদের জন্য একটা কনস্টিটিউশন বা একটি শাসনতন্ত্র তৈরি করব অ্যান্ড বিল্ড আওয়ার কান্ট্রি এবং আমাদের দেশকে গঠন করব। দ্য পিপল অফ দিস ল্যান্ড এবং এই দেশের মানুষ উড দেয়ার বাই গেট এর ফলে পাবে ইকোনমিক অর্থনৈতিক পলিটিক্যাল রাজনৈতিক অ্যান্ড কালচারাল ফ্রিডম এবং সাংস্কৃতিক স্বাধীনতা অর্জন করতে পারবে এর ফলে চলো আমরা পরে সেলাইটটি দেখে নিই অর্থ দুঃখ বা গিরিফ হ্যাভ টু হ্যাজ টু অর্থাৎ কোন কাজ করতে হয় বোঝাতে হ্যাভ টু হ্যাজ টু ব্যবহৃত হয় এক্ষেত্রে এম টু এস টু আর টু ইত্যাদিও ব্যবহৃত হয়ে থাকে রিপোর্ট অর্থ তথ্য জানানো বা স্টেটমেন্ট পাস অর্থ অতিবাহিত করা বা স্পেন্ট থ্রু অর্থ মধ্য দিয়ে বা উইদিন ট্রাজিক অর্থ করুন বা প্যাথেটিক হিস্টোরি অর্থ ইতিহাস বা পাস্ট ফুল অফ অর্থ ভরপুর বা অ্যাবান্ডেন্ট স্টোরিজ অর্থ ঘটনা বা টেলস টার্চার অর্থ অত্যাচার বা ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল পেইন ইনফ্লিক্ট অর্থ ভোগান্তি দেয়া বা কজ টু সাফারিং শেড অর্থ ঝরানো বা এমিট বা এক্সিউট রিপিটেডলি অর্থ বারবার বা ফ্রিকুয়েন্টলি মেন অর্থ নর অথবা মেলস ওমেন অর্থ নারী বা ফিমেলস অ্যাগনি অর্থ আর্তনাদ বা মিজারি চলো আমরা অর্থগুলো দেখে নিই বাট ইট ইজ উইথ রিগ্রেট দ্যাট কিন্তু দুঃখের বিষয় যে বা পরিতাপের বিষয় যে আই হ্যাভ টু রিপোর্ট টু ইউ আমি আপনাদের কাছে বা আপনাদের নিকট বলতে চাই অথবা প্রতিবেদন প্রকাশ করতে চাই অথবা তথ্য জানাতে চাই টুডে আজ যে দ্যাট যে উই হ্যাভ পাস্ট থ্রু টোয়েন্টি থ্রি ট্র্যাজিক ইয়ার্স আমরা দীর্ঘ তেইশটি বছরের মধ্য দিয়ে আমরা অত্যন্ত করুণ বছর অতিবাহিত করেছি বেঙ্গলস হিস্টোরি অফ দোজ ইয়ার্স বাঙালির ইতিহাস সেই বছরগুলোতে ইজ ফুল অফ স্টোরিজ অফ টার্চার অত্যাচারের ঘটনা দিয়ে ভরপুর ছিল ইনফ্লিক্টেড অন আওয়ার পিপল যে অত্যাচারগুলো আমাদের জনগের জনগণের উপর তারা প্রয়োগ করেছিল সেই ইতিহাসগুলো ছিল অফ ব্লাড সেট রক্ত ঝরার ইতিহাস ছিল বাই দেম রিপিটেডলি বারবার তারা আমাদেরকে রক্ত ঝরিয়েছিল টোয়েন্টি থ্রি ইয়ার্স অফ এ হিস্টোরি অফ মেন অ্যান্ড উম্যান ইন অ্যাগনি সেই তেইশ বছরের ইতিহাস ছিল আমাদের নরনারীর দুঃখে ভরা ইতিহাস চলো আমরা পরে সেলারটি নি শব্দথগুলো দেখে নিই হাইওয়েজ অর্থ রাজপথ বা এক্সপ্রেসওয়ে ক্রিমসন অর্থ রঞ্জিত বা রেডিশ ইভেন অর্থ এমন কি বা ইয়েট দো অর্থ যদিও বা অলদো ভিক্টোর অর্থ বিজয়ী বা চ্যাম্পিয়ন বা উইনার ইলেকশন অর্থ নির্বাচন বা পোল ফর্ম অর্থ গঠন করা বা এস্টাবলিশ গভর্নমেন্ট অর্থ সরকার বা মিনিস্ট্রি দেন অর্থ তখন বা অ্যাট দ্যাট টাইম ডিক্লার অর্থ জারি করা বা ঘোষণা করা বা অ্যানাউন্স মার্শাল অর্থ সামরিক আইন বা মিলিটারি গভর্নমেন্ট বা কন্ট্রোল অব দ্য কান্ট্রি বাই দ্য আর্মি এনসেলেব অর্থ গোলাম করে রাখা বা সাবজুগেট নেক্সট অর্থ পরবর্তী বা এনশিউন চলো আমরা অর্থগুলো দেখে নিই দ্য হিস্টোরি অফ বেঙ্গল বাংলার ইতিহাস ইজ দ্য হিস্টোরি অফ পিপল এদেশের মানুষের ইতিহাস হু হ্যাভ রিপিটেডলি মেড দেয়ার হাইওয়েস রেট যে মানুষগুলো যে লোকগুলো বারবার তাদের রাজপথকে রক্তিম করেছে উইথ দেয়ার ব্লাড তাদের রক্ত দিয়ে উই শেড ব্লাড ইন নাইনটিন ফিফটি টু আমরা রক্ত ঝরিয়েছি উনিশশো বাহান্ন সালে ইভেন দো যদিও উই ওয়ার দ্য ভিক্টর্স ইন দ্য ইলেকশন অফ নাইনটিন ফিফটি ফোর যদিও উনিশশো চুয়ান্ন সালের নির্বাচনে আমরা বিজয়ী হয়েছিলাম বাট কিন্তু তথাপি উই কুড নট ফর্ম এ গভর্নমেন্ট দেন আমরা তখন সরকার গঠন করতে পারিনি ইন নাইনটিন ফিফটি এইট আটান্ন সালে আয়ুব খান ডিক্লার্ড মার্শাল ল আয়ুব খান সামরিক শাসন জারি করেন টু ইন সিলেবাস আমাদেরকে গোলাম করে রাখার জন্য ফর দ্য নেক্সট টেন ইয়ার্স পরবর্তী দশ বছরের জন্য চলো আমরা পরের সেলারটি দেখে নিই শব্দ অর্থগুলো দেখে নিই লঞ্চ অর্থ শুরু করা বা কমেন্টস সিক্স অর্থ ছয় বা হেক্সা পয়েন্ট অর্থ দফা বা আর্টিকল মুভমেন্ট অর্থ আন্দোলন বা কমোশন বয়েজ অর্থ সেলেরা বা ব্ল্যাটস শোট অর্থ গুলি করেছিল বা ফায়ার ডেড অর্থ মৃত বা ডিজিস্ট ফল অর্থ পতন হওয়া বা ডিক্লাইন পাৱাৰ অৰ্থ ক্ষমতা বা অথৰিটি এছ ইউম অৰ্থ গ্ৰহণ কৰা বা আণ্ডাটেক ৰেইন অৰ্থ শাসন বা কণ্ট্ৰল গভাৰমেণ্ট অৰ্থ চৰকাৰ বা অথৰিটি ডিক্লাৰ অৰ্থ ঘোষণা কৰা বা এনাউন্সড অফিচিয়েলি ৰিষ্ট'ৰ অৰ্থ পুনৰ প্ৰতিষ্ঠা কৰা বা ৰিষ্টাব্লিছ ডেম'ক্ৰেছি অৰ্থ গণতন্ত্ৰ বা ৰিপাব্লিক লিচেণ্ট টু অৰ্থ মেনেনেয়া অথবা পে' হিট টু এলট অৰ্থ প্ৰচুৰ বা অনেক বা প্লেনটি হ্যাপেন অর্থ ঘটা বা অকার সিন্স অর্থ তখন থেকে বা ফ্রম এ পার্টিকুলার টাইম টেক প্লেস অর্থ ঘটা বা অকার চলো আমরা অর্থ দেখে নিই ইন নাইনটিন সিক্সটি সিক্স উনিশশো ছেষট্টি সালে হোয়েন উই লঞ্চড দ্য সিক্স পয়েন্ট মুভমেন্ট যখন আমরা শুরু করেছিলাম ছয় দফা আন্দোলন আওয়ার বয়েস ওয়ার শুট টেট আমাদের বালকদের বা আমাদের ছেলেদের গুলি করা হয়েছিল অন সেভেন জুন সাতই জুনে হোয়েন আফটার দ্য মুভমেন্ট অফ নাইনটিন সিক্সটি সালের আন্দোলনের পর আয়ুফ খান ফেল ফ্রম পাওয়ার আয়ুফ খান যখন ক্ষমতা হারান বা ক্ষমতা থেকে পতন হন অ্যান্ড ইয়াহিয়া খান অ্যাসিউমড দ্য রেঞ্চ অব দ্য গভর্নমেন্ট তখন ইয়াহিয়া খান সরকারের রাজত সরকারের শাসন তিনি গ্রহণ করেন সেই সময় ইয়াহিয়া খান হি ডিক্লার দ্যাট তিনি ঘোষণা করেছিলেন যে হিউড গিভ আস এ কনস্টিটিউশন তিনি আমাদেরকে একটি শাসনতন্ত্র প্রদান করবেন অ্যান্ড রিস্টোর ডেমোক্রেসি এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবেন উই লিসেন টু হিম দেন আমরা তখন তার কথা শুনেছিলাম এ লট হ্যাজ হ্যাপেন্ড সিন্স দেন তখন থেকে অনেক ঘটনাই ঘটেছে অ্যান্ড ইলেকশন হ্যাভ টেকেন প্লেস এবং তারপরে ইলেকশনও ঘটেছে নির্বাচন হয়েছিল চলো আমরা পরে সেলাইডটি দেখে নিই প্রেসিডেন্ট অর্থ প্রেসিডেন্ট বা চেয়ারম্যান ইয়াহিয়া খান ইয়াহিয়া খান বা আগা মোহাম্মদ ইয়াহিয়া খান ফোর ফেব্রুয়ারি নাইনটিন সেভেন্টিন টু টেন অগাস্ট নাইনটিন এইটি ওয়াজ এ পাকিস্তানি মিলিটারি অফিসার ইয়াহিয়া খান ছিলেন পাকিস্তানি মিলিটারি অফিসার হু সার্ভড অ্যাজ দ্য থার্ড প্রেসিডেন্ট অফ পাকিস্তান ফ্রম নাইনটিন সিক্সটি নাইন টু নাইনটিন সেভেন্টি ওয়ান উনিশশো উনসত্তর থেকে উনিশশো একাত্তর সাল পর্যন্ত পাকিস্তানের প্রেসিডেন্ট হিসেবে ছিলেন অ্যালং উইথ টিক্কা খান টিক্কা খানের সাথে হি ওয়াজ কনসিডার তাকে মনে করা হয় দি চিফ আর্কিটেক্ট অফ দ্য নাইনটিন সেভেন্টি ওয়ান বাংলাদেশ জেনোসাইট বাংলাদেশের যে গণহত্যা চালিয়েছিল তার যে আর্কিটেক্ট ছিলেন তিনি টিক্কা সহ তিনি এই বাংলাদেশের যে গণহত্যা করেছিলেন তিনি অন্যতম রিকোয়েস্ট অর্থ অনুরোধ করা বা ইনসিস্টেন্স অন বিহাফ অফ অর্থ পক্ষে বা ইন সাপোর্ট অফ নট অনলি বাটলসো এটি কোনো কিছু নয় বরং আরও কিছু বলতে বোঝায় এটি নট অনলি বাটলসো লিডার অর্থ নেতা বা চিফ পার্টি অর্থ দল বা গ্রুপ মেজরিটি অর্থ সংখ্যাগরিষ্ঠ বা লায়ন্স শেয়ার সেশন অর্থ অধিবেশন বা সিটিং অ্যাসেম্বলি অর্থ পরিষদ বা কাউন্সিল লিসেন টু অর্থ শোনা বা পে অ্যাটেনশন টু অর্থ পরিবর্তে বা ইন লিউ অফ চলো আমরা টেক্সটের অর্থ দেখে নিই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি বলতেছেন যে আই হ্যাভ মেট প্রেসিডেন্ট ইয়াহিয়া খান আমি প্রেসিডেন্ট ইয়াহিয়া খানকে সাক্ষাৎ করলাম আই হ্যাভ মেড এ রিকোয়েস্ট টু হিম আমি তাকে অনুরোধ করেছিলাম নট অনলি অন বিহাফ অফ বেঙ্গল শুধুমাত্র বাংলাদেশের জনগণের পক্ষেই নয় বাংলার পক্ষেই নয় বাট অলসো অ্যাজ দ্য লিডার অফ দ্য পার্টি এবং একটি দলের নেতা হিসেবে তাকে রিকোয়েস্ট করেছিলাম যে দলটি হুইস হ্যাজ দ্য মেজরিটি ইন পাকিস্তান পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ যে দল সেই দলের নেতা হিসেবে আমি বলেছিলাম তাকে আই সেই টু হিম আমি তাকে বলেছিলাম ইউ মাস্ট হোল্ড দ্য সেশন আপনি অবশ্যই অধিবেশন দেন অফ ন্যাশনাল অ্যাসেম্বলি জাতীয় পরিষদের অধিবেশন ডাকেন অন ফিফটিন ফেব্রুয়ারি পনেরোই ফেব্রুয়ারিতে বাট হি ডিড নট লিসেন টু মি কিন্তু তিনি আমার কথা শোনেননি হি লিসেন্ট টু মিস্টার পুট্টো ইন ইনস্টিট বরং তৎপরিবর্তে তিনি শুনেছিলেন ভুট্টো সাহেবের কথা চলো আমরা পরের সিলেটটি দেখে নিই শব্দার্থগুলো দেখে নিই অ্যাট ফার্স্ট অর্থ প্রথমে বা ফাস্টলি উইক অর্থ সপ্তাহ বা হ্যাভ ফাইন অর্থ ঠিক আছে বা ওয়েল টেকিং অর্থ গ্রহণ করা বা অ্যাডপ্ট সিট অর্থ আসন বা চেয়ারস ক্যারি আউট অর্থ চালিয়ে যাওয়া বা কন্টিনিউ ডিসকাশন অর্থ আলোচনা বা কনফারেন্স সোফার অ্যাজ অর্থ যতদূর সম্ভব বা অ্যাজ লং অ্যাজ এনি অর্থ কেউ অথবা এনি কাম আপ উইথ অর্থ কোনো কিছু ভাবা অথবা থিঙ্ক অফার অর্থ প্রস্তাব বা প্রপোজাল জাস্ট অর্থ ন্যায্য বা ইম্পার্সাল ইভেন দো অর্থ যদিও বায় দো মেজরিটি অর্থ সংখ্যায় বেশি বা গরিষ্ঠ বা বাল্ক অ্যাগ্রি অর্থ মেনে নেয়া বা অ্যাক্সিট চলো আমরা টেক্সটের অর্থ দেখে নিই অ্যাট ফার্স্ট হি সিট দ্যাট প্রথমে তিনি বললেন যে দ্য মিটিং উড টেক প্লেস ইন দ্য ফার্স্ট উইক অফ মার্চ সভা মার্চের প্রথম সপ্তাহে বসবে অনুষ্ঠিত হবে উই সিট আমরা বললাম ফাইন আচ্ছা ঠিক আছে ভালো উই উইল বি টেকিং আওয়ার সিটস ইন দ্য অ্যাসেম্বলি দেন আমরা অ্যাসেম্বলিতে বসবো আই সেইট আমি বললাম উই উইল কেরি আউট আওয়ার ডিসকাশন আমরা আমাদের আলোচনা চালিয়ে যাব ইন দ্য অ্যাসেম্বলি অ্যাসেম্বলিতে আই সো ফার অ্যাজ টু সে আমি এ পর্যন্ত বললাম যে ইফ এনি ওয়ান কেম আপ উইথ অ্যান অফার যদি যে কেউ একজন ব্যক্তিও যদি একটি অফার করে বা একটি প্রস্তাব উপস্থাপন করে বা একটি বিষয় নিয়ে ভাবে দ্যাট ওয়াজ জাস্ট যে বিষয়টি সঠিক হবে ন্যায্য হবে ইভেন দো উই ওয়ার ইন দ্য মেজরিটি যদিও আমরা ম্যাজরিটিতে থাকবো বা সংখ্যাগরিষ্ঠ থাকবো সেই ব্যক্তির একজন ব্যক্তির উপস্থাপনা বা একজন ব্যক্তির প্রস্তাব যদি ন্যায্য থাকে তাহলে আমরা মেজরিটি থাকা সত্ত্বেও উই উড অ্যাগ্রি টু দ্যাট অফার আমরা সেই তার কথা মেনে নিব বা আমরা তার প্রস্তাব মেনে নিব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এ পর্যন্ত ছিল আমার এই প্রথম পার্টি তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ